ঘর থেকে উদ্ধার হলো গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। মৃতার পরিবারের অভিযোগ, গৃহবধূকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার সান্ডেরবিল পঞ্চায়েতের কনকপুর গ্রামে। মৃত গৃহবধূর নাম পুষ্প সরকার। জানা গেছে বছর দশেক আগে রবি সরকারের সাথে বিয়ে হয় পুষ্পর। বিয়ের পর দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও নিঃসন্তান ছিলেন পুষ্প। এ নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হতো। পুষ্প বাপের বাড়িতে চলে যান, মঙ্গলবার শ্বশুর বাড়িতে ফিরে আসে। সেই সময় শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিলেন না। বাড়িতে ফেরার পর স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয়। বুধবার সকালে ঘরে মৃত অবস্থায় পুষ্পকে দেখতে পাওয়া যায়। পাশেই বসেছিলেন স্বামী রবি সরকার। খবর দেওয়া হয় মৃতের বাপের বাড়িতে। বাপের বাড়ির লোকেরা এসে রক্তাক্ত অবস্থায় পুষ্পকে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় থানায়। মৃতার বাপের বাড়ির লোকের অভিযোগ, পুষ্পকে খুন করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা গেছে। পুষ্পর এক আত্মীয় জানান, আমাদেরকে খবর দিলে ছুটে আসি, ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। থানায় বললো যে আগে রোগী দেখতে হবে। তারপর আমরা রোগী দেখতে আসলাম, সে তো দেখলাম মুখে গাঁজা উঠেছে, মুখে রক্ত টক্ত আছে। এখন তো জানতেছি শুয়েছিল ঘরের মধ্যে, আমরা গিয়ে দেখলাম যে মুখে গাঁজা আছে, রক্ত আছে, মেজের মধ্যেই পড়ে আছে, ধারে কাছে কেউ নেই। এ শাশুড়ির সঙ্গে একটু ঝামেলা মতো হতো আর রোগী মাঝে সাঝে মারতো নাকি শুনলাম। কিন্তু আমাদের সন্দেহ যেটা যে ও মারার মারধর করেছে কিনা আমরা পরিষ্কার হতে চাই। পোস্টমর্টম করে আমাদের সিদ্ধান্তটা জানতে চাই যে মারার মারধর করেছে কিনা, রোগীর মরে মারা গেছে সেটাই জানতে। শ্বশুর বাবুরাম সরকার বলেন, আমি রাতে বাড়ি ছিলাম না, সকালে এসে বৌমাকে মৃত অবস্থায় দেখতে পাই। আমি খালে ছিলাম, রাতে মাছ মারি, মাছ মেরি বেচা কেনা করি, খাই এই ছেলে কানতেছে, তারপরে দৌড়ে গিয়ে জাল খারাপ ফেলে দিয়ে ঘরে গিয়ে দেখতেছে বৌমা মারা গেছে। সত্যি আমি জানতে পারিনি, তো আমি কী বলবো, ছেলের ছিল ছেলে কি বলবে, ছেলেই বলবে, আমি আর কি বলবো, আমি যতটুকু জানি ততটুকু বললাম। ও বৌমার নিচে শুয়ে এলো, খাটের নিচে শুয়েছিল, আর ও তোমার এই খাটে বসে গল্প করছে দুজন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বসিরহাট। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।